এক সময় সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে তাদের। সাধারণ মানুষ থেকে অন্তর্ভুক্তি ঘটেছে বিশেষভাবে সক্ষমদের তালিকায়। আর তারাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে জ্বলন্ত অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফের সচেতনতার র্যালিতে। রানাঘাট জেলা পুলিশ এবং শান্তিপুর থানার যৌথ উদ্যোগে আয়োজিত সেফ ড্রাইভ সেফ লাইফের সুদীর্ঘ মোটর বাইক র্যালিতে এই প্রথম দেখা গেল বিশেষভাবে সক্ষমদের। সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই থানার পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনকে আহ্বান জানানো হয়েছিল। প্রশাসনিক সূত্রে জানা যায়, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শুধু বার্তা হিসেবেই নয়, বাস্তবেও অনেকটাই কার্যকরী হয়ে উঠবে সকলের সমবেত অংশগ্রহণে। ভারতে প্রতি এক ঘন্টায় 53 জন সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হন, যার মধ্যে 17 জন মারা যান। প্রতি 4 মিনিটে একটি করে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়, যার মধ্যে বেশিরভাগই হেলমেটবিহীন অবস্থায় অথবা মোবাইল কানে দিয়ে চলা বাইক আরোহী। সামান্য এই ভুলের জন্য সারা জীবনের উপার্জন নষ্ট হওয়ার সাথে অত্যন্ত প্রিয় মানুষকে হারাতে হয়। এত বিপুল পরিমাণে আরোহীকে শুধুমাত্র পুলিশের চোখ রাঙিয়ে আইনের বেড়াজালে আবদ্ধ করে সচেতনতা সম্ভব নয়, যদি না তারা অন্তর থেকে অনুভব করে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে দাবি করেন, এবারে তাদের উপস্থিতিতে এই অভিনব আয়োজনে তারা খুশি। শুধু একদিনের জন্য নয়, নিয়মিত অতীতের সড়ক দুর্ঘটনায় অভিজ্ঞতা নিয়ে হেলমেটবিহীন চালকদের বার্তা দিতে সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচিতে হাজির বিশেষভাবে সক্ষমরাও। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া। আজকের এই সচেতনতামূলক বাইক র্যালি এগিয়ে চলেছে শান্তিপুরের রাজপথ দিয়ে। শান্তিপুর থানার তরফ থেকে রাস্তাঘাটে গাড়ি বা যানবাহন চালানোর সময় আপনারা যা যা মেনে চলবেন তা হল, সাবধানে গাড়ি চালাবেন, অটো বাইক চালানোর সময় চালক এবং যাত্রী আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হইবে। নমস্কার, আমরা শান্তিপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আজ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট এবং শান্তিপুর থানার যৌথ উদ্যোগে যে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি হয়েছে, আমরা তাতে আমন্ত্রণ পেয়েছিলাম, আমরা এসেছি, খুব ভালো লাগছে। আগে আমাদের এরকমভাবে সমস্ত সামাজিক সংগঠনকে নিয়ে সেভাবে করা হয়নি, এবারেই আমরা প্রথম সমস্ত সংগঠন চেষ্টা করেছি এখানে উপস্থিত থাকার। খুব ভালো লাগলো, দারুণ উদ্যোগ। যেভাবে পথের অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষের অনেক সচেতনতার দরকার আছে। শান্তিপুর থানা এবং বিশেষ করে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট যে উদ্যোগ নিয়েছে সমস্ত সামাজিক সংগঠনকে সাথে নিয়ে, আমরা অভিভূত। এবং আগামী দিনে এরকম কোনো জনসচেতনতামূলক কর্মসূচিতে শান্তিপুরের সামাজিক সংগঠনগুলো যদি আমন্ত্রণ পায়, আমরা খুশি হব এবং হাতে হাত মিলে কাজ করার অঙ্গীকার করব। অন্য যে সেফ লাইফের প্রোগ্রামটা হয় যখন, সেটার থেকে এবছর এবারের এই প্রোগ্রামটা কি মনে হচ্ছে বিশেষ কোনো তাৎপর্যপূর্ণ? বিশেষ তাৎপর্য বলতে, শান্তিপুরের মানে বার্তাটা কি অনেক সহজেই পৌঁছানো যাবে সাধারণ মানুষের? আর আমাদের শান্তিপুরের রাজপথ ধরে যে পথটা প্রদক্ষিণ করলো, সেই পথের আশেপাশে যেভাবে মানে আজকের জনসচেতনতা কর্মসূচি হলো, নিশ্চিতভাবে আমরা মনে করি মানুষের জনসচেতনতা বাড়বে। কতগুলো সংগঠনের সদস্য মোটামুটি উপস্থিত ছিল এখানে? তো অ্যাকচুয়ালি আনুমানিক আমি বলতে পারবো 10-12টা থাকতে পারে। তাদের প্রত্যেকে প্রতিনিধি প্রতিনিধিরা ছিল অনেক। আপনার নাম? আমার শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ, আমি সম্পাদক বিশ্বজিৎ রায় এবং আরও সবাই আছে অন্যান্য সংগঠন। তাকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রথম সংগঠনকে ডেকেছে তাদের এই সেফ র্যালিতে। আমরা তাই আমাদের সে বেশি অভিজ্ঞতা কারো নেই, যে আমরা জানি যে মানুষ রাস্তায় চলে যে অঙ্গানি হয় এবং তাদের রোজগার চলে যায়, অর্থ উপার্জন চলে যায়, তাই মোটর সাইকেল চলবে তারা 3-4 জন করে, কিন্তু মোবাইল ব্যবহার করবেন না। মোবাইল মোটর সাইকেলে চলাকালীন মোবাইল ব্যবহার করলে তারা দুর্ঘটনা বেশি হতে পারে। তাই সাধারণ মানুষকে আমাদের সংগঠন থেকে আমরা সতর্ক করে দিচ্ছি যে আপনারা রাস্তায় আসতে চলবেন, সবাইকে দেখে চলবেন এবং সবাইকে সুযোগ করার চলার সুযোগ করে দেবেন। এই আমাদের সংগঠন আমরা করি, আমরা প্রতিবন্ধী সংগঠন করি, প্রতিবন্ধীদেরকে নিয়ে চলি। আমরা জানি যে অঙ্গহানি হলে যে মানুষের উপার্জন কমে যায় এবং খুব দুর্ভোগ হয়, আমরা উপলব্ধ করি যে আমরা কীভাবে কষ্ট করে আমরা চলি। আজকে বিশেষ কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের উপরে বার্তা দেবো যে আপনারা হেলমেট ছাড়া চলবেন না, মোবাইল নিয়ে চলবেন না রাস্তায়, এবং আপনার জন্য আপনার বাড়ি পরিবার চিন্তা করবে,
সেই বলে আমরা সবাই সাধারণ মানুষ কতজন অংশগ্রহণ করেছিলেন আজকে আমরা আজকে প্রায় 50 জন অংশগ্রহণ করেছি তার মধ্যে শারীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম কতজন বিশেষ ভাবে সক্ষম কতজন ছিল আমরা 5 জন ছিলাম আমাদের 5 জন প্রতিবন্ধী সংগঠনের আমরা 5 জন ছিলাম আপনার নাম আমার নাম সুজন দত্ত প্রতিবন্ধনের সভাপতি